আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রাইম। রাইম মানে হচ্ছে ছড়া। ছড়াটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রা আমরা শিখি এই কারণে যাতে বাচ্চাদের খুব ভালো করে শেখাতে পারি সেজন্যে। আর রাইমটা নিয়ে এসেছি যেহেতু আমাদের আনকোরা চ্যানেলটা আসলে একটি ল্যাঙ্গুয়েজ শেখানোর উপর ভিত্তি করে করা হয়েছে, আমরা এখানে ইংরেজি ভাষার চর্চা করি। তো এখানে ইংরেজি ভাষার ছড়াতে ইংরেজি ভাষাটাকে কিভাবে নিয়ে এসেছে, সেটার উচ্চারণ কি করে করি আমরা সহজ করে বাচ্চাদের যাতে খুব সহজে শেখাতেও পারি সে বিষয়টা দেখাবো। দেখি ছড়াটাতে কি আছে। প্রথমে আমি খুব বড় করে লিখেছি রাইম। রাইম মানে হচ্ছে ছড়া। থ্রি লিটল টাইগার্স সিটিং বাই এ স্ট্রিম। থ্রি লিটল টাইগার্স, থ্রি মানে তিনটি, লিটল মানে হচ্ছে ছোট, টাইগার্স মানে হচ্ছে বাঘ। এস যোগ করা হয়েছে কারণ তিনটা বাঘের কথা বলা হয়েছে, সেজন্য বাঘের টাইগারের ইংরেজি হচ্ছে, টাইগার হচ্ছে ইংরেজি শব্দ, টাইগারের বাংলা হচ্ছে বাঘ। আর টাইগারের সাথে একটা এস যোগ করা হয়েছে কারণ এখানে একটা বাঘ না তিনটা বাঘের কথা বলা হয়েছে। থ্রি লিটল মানে হচ্ছে ছোট, টাইগার্স মানে হচ্ছে বাঘ, তিনটি ছোট বাঘ, সিটিং মানে হচ্ছে বসে আছে, বাই মানে হচ্ছে পাশে, স্ট্রিম মানে হচ্ছে জল স্রোত, জলধারা। থ্রি লিটল টাইগার সিটিং বাই এ স্ট্রিম, তিনটি ছোট বাঘ বসে আছে জলধারার পাশে। মুশফিক, সাকিব অ্যান্ড তামিম, যে তিনটি ছোট বাঘ বসে আছে সে তিনটি বাঘের নাম হচ্ছে মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। মানে মুশফিক, সাকিব এবং, হ্যান্ডের মানে হচ্ছে এবং, মুশফিক, সাকিব এবং তামিম। বাই বাই মুশফিক, এখন বিদায় জানানো হচ্ছে। এই ক্লাসটা আসলে আমরা সেইং গুড বাই, সেই যে একটা ক্লাস করেছিলাম কিভাবে একজনকে বিদায় জানাতে হয়, সেই সেইং বাই বাই এর সাথে রিলেটেড করে এই রাইমটা এসেছে, যাতে খুব সহজ করে বাই বাই এর ব্যাপারটা বোঝানো যায়। বাই বাই মুশফিক, মুশফিককে বিদায় জানাচ্ছে, বাই বাই মানে হচ্ছে বিদায়। তারপর আবার বাই বাই জানাচ্ছে, বাই বাই তামিম। মুশফিককে বিদায় জানানো হলো, তারপর বিদায় জানানো হলো তামিমকে। ওয়ান সিটিং টাইগার্স, এখন একটা টাইগার বসে আছে, দুইজন, একজন মুশফিক একজন তামিম, দুজনকে তো বিদায় জানানো হলো, রয়ে গেল আর একজন। ওয়ান সিটিং টাইগার, একজন টাইগার, একটা টাইগার বসে আছে সিটিং বাই এ স্ট্রিম, মানে সিটিং এর শব্দের অর্থ যে বসে আছে এটা তো আগেই লিখে দিয়েছি। তো সিটিং, ওয়ান সিটিং টাইগার, একটা টাইগার বসে আছে সিটিং বাই এ স্ট্রিম, জলধারার পাশে। এই টোটাল রাইম আবার একবার করি। থ্রি লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম, বাই বাই মুশফিক, বাই বাই তামিম, ওয়ান সিটিং টাইগার সিটিং বাই স্ট্রিম। সহজ লেগেছে আশা করি, আপনারা আপনাদের নিজেরা খুব ভালো করে সহজেই জানতে পারবেন, শিখতে পারবেন এবং বাচ্চাদেরও আশা করি শেখাতে পারবেন। ধন্যবাদ।